শুভ সকাল, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ক্লাসে। কেমন আছো আমার আদরের সোনামণিরা? আশেপাশে করোনা পরিস্থিতি সত্যি সবাইকে খুব ভাবিয়ে তুলেছে, কিন্তু এরপরে আমরা ভালো আছি বলতে হবে, আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনা খুব করছো, কিন্তু আরো বেশি করতে হবে। কারণ কি? যে কোনো সময় স্কুল খুলে যাবে এবং পরীক্ষা হবে। আমাদের একটাই কাজ, পড়ালেখা, সেই সাথে কি খাওয়া আর ঘুমানো। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমও দরকার, খেতে হবে প্রচুর, বাড়িতে মাকে সাহায্য করবে কাজে, কারণ বাইরে যেতে পারছো না, কোনো রকমের শারীরিক পরিশ্রম হচ্ছে না, বাড়িতে থেকে থেকে অসুস্থ হয়ে যাবে, রেস্টের সাথে সাথে কাজও করতে হবে। আমরা দ্বিতীয় সাময়িকের ব্যাকরণ অংশ থেকে অনেক কিছু পড়ে ফেলেছি, বাক্য প্রকরণ, পুরুষ, সন্ধি, লিঙ্গ। আজকে আমরা পড়ব লিঙ্গ। চলো দেখি লিঙ্গ বলতে কি বোঝায়। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যেগুলোর কোনটির দ্বারা পুরুষ জাতি, কোনটির দ্বারা স্ত্রী জাতি, কোনটির দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতি, আবার কোনটির দ্বারা কোনো অচেতন পদার্থকে বোঝায়, তখন তাকে লিঙ্গ বলা হয়। প্রকারভেদ, লিঙ্গ চার প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয় লিঙ্গ, লিঙ্গ। আমরা একটু সংজ্ঞাটা দেখি, লিঙ্গ কাকে বলে। উদাহরণ সহ বলতে হবে, যে শব্দ দ্বারা পুরুষ স্ত্রী, পুরুষ স্ত্রী উভয় অথবা কোন অচেতন পদার্থকে বোঝায় তাকে লিঙ্গ বলে। যেমন ছাত্র, রানী, ডাক্তার, কলম। লিঙ্গ চার প্রকার, পুংলিঙ্গ। আচ্ছা, পুংলিঙ্গ বলতে কি বুঝাচ্ছে একটু দেখতে পারি আমরা? পুংলিঙ্গ বলতে বুঝায় পুরুষ জাতিকে। পুংলিঙ্গের উদাহরণ তাহলে কি হতে পারে? বাবা, চাচা, ভাই, ছাত্র। এরপরে আছে স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ বলতে বোঝায় স্ত্রী জাতিকে। স্ত্রী জাতির মধ্যে কারা পড়ে? মা, তাই না? মা, ছাত্রী, বোন, রানী, মেয়ে। উভয় লিঙ্গ, উভয় লিঙ্গ হচ্ছে যে শব্দ দ্বারা পুরুষ স্ত্রী উভয় জাতিকে বোঝায় সেগুলোকে উভয় লিঙ্গ বলে। যেমন শিশু, সন্তান, ডাক্তার, শিক্ষক। এরপরে আছে ক্লীবলিঙ্গ, যেসব শব্দ দ্বারা কোনো জড় পদার্থ বা অচেতন পদার্থকে বোঝায় সেগুলোকে ক্লীবলিঙ্গ বলে। যেগুলোর জীবন নেই, জড় পদার্থ বলতে কাকে বোঝায়? যাদের কোনো জীবন নেই। তাহলে এর উদাহরণ কি হতে পারে? বই, কলম, চেয়ার, টেবিল, চক, পেন্সিল ইত্যাদি। লিঙ্গ অধ্যায় থেকে আমরা কয়েকটি শূন্যস্থান পড়ব, আমি লিখে দিয়েছি এবং নিচে দাগও দিয়ে দিয়েছি। রানী শব্দটি স্ত্রীলিঙ্গ, স্ত্রীর নিচে আন্ডারলাইন করা আছে। চক শব্দটি ক্লীবলিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। নেতা শব্দটি স্ত্রীলিঙ্গ, নেত্রী। এখানে আমি দুটা আন্ডারলাইন দিয়েছি, যে কোনো একটা আসতে পারে। লিঙ্গ চার প্রকার। এ অধ্যায় থেকে আমাদেরকে লিঙ্গ পরিবর্তন করা শিখতে হবে। লিঙ্গ পরিবর্তনের কিছু নিয়ম আছে। সাধারণত আ, ই, ইকা, ই, ইনি, নি প্রত্যয় যোগ করে পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করা হয়। যদি এই নিয়মটা আমরা মেনে চলি তাহলে আমাদের খুব সহজ হয়ে যাবে। চলো তাহলে দেখি কি আছে এখানে। পুংলিঙ্গে আছে দ্বিতীয়, স্ত্রীলিঙ্গে কি লেখা হয়েছে? আ যোগ করা হয়েছে, কি লিখেছে? দ্বিতীয়া। চপল, চপলা, সরল, সরলা, নিপুণ, নিপুণা, অনাথ, অনাথা, প্রথম, প্রথমা, তৃতীয়, তৃতীয়া, কোকিল, কোকিলা, নবীন, নবীনা। কি প্রত্যয় যোগ হয়েছে? আ প্রত্যয়। এরপরে দেখা যাচ্ছে পুংলিঙ্গে আছে জনাব, স্ত্রীলিঙ্গে জনাবা, প্রিয়, প্রিয়া, চাচা, চাচি, শিক্ষক, শিক্ষিকা, নানা, নানি, দাদা, দাদি, মামা, মামি, রাজা, রানী, বেটা, বেটি। এখানে কিন্তু আমরা ই প্রত্যয় যোগ করেছি। এরপরে দেখা যাক পুংলিঙ্গে কি আছে? নায়ক, স্ত্রীলিঙ্গে নায়িকা, গায়ক, গায়িকা, বালক, বালিকা, লেখক, লেখিকা। কি করেছি? ইকা যোগ করেছি। এরপরে কি আছে?
কিশোর কিশোরী, নেতা নেত্রী, সখা সখী, ছাত্র ছাত্রী, জনক জননী। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হয়নি। আমরা একটু নিয়ম মেনে চলবো এবং বানানটার দিকে খেয়াল রাখবো। আজকের পড়া কিন্তু খুব বেশি কঠিন ছিল না, কারণ তোমরা ইংরেজিতে জেন্ডার পড়েছো। লিঙ্গ আর জেন্ডার কিন্তু একই ব্যাপার, সেখানে আমরা যেভাবে পরিবর্তন করি বাংলাতে লিঙ্গতে ঠিক সেই একই রকম করে আমরা পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ লিঙ্গে পরিবর্তন করেছি। সেই সাথে আমরা এখান থেকে সংজ্ঞা পড়ব, শূন্যস্থান পড়ব। আমি আবারও বলছি, বাসায় বেশি বেশি করে লিখবে, লিখলে হাতের লেখা সুন্দর হবে, বানানটা ভুল কম হবে এবং আরো বেশি বড় বড় গল্পের বই পড়তে পারবে। আজ তাহলে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।